ড্যানি আর্ট গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় হিউম্যান ফিগার অথবা মানব শরীর। আজকের এই ড্রয়িংটি আমি শুরু করব জেস্টার মাধ্যম দিয়ে। হিউম্যান ফিগার বা শরীর তত্ত্বে জেস্টার গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক কথায় জেস্টার সম্পর্কে বলতে গেলে ড্রয়িং এর একটি খসড়া অবয় তৈরি করা। জেস্টার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে দয়া করে আমাকে কমেন্টে বলুন। এখন আমি জেস্টার থেকে মূল ড্রয়িং এর রূপ দিচ্ছি, তবে ড্রয়িং এর সবকিছুই একবারে ফুটিয়ে তুলব না। যদিও আমি মেকানিক্যাল পেন্সিল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে 2B অথবা SB পেন্সিল ব্যবহার করতে পারেন। তবে ড্রয়িং করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, কখনোই পেন্সিলের উপরে খুব জোরে চাপ প্রয়োগ করবেন না। যদি চাপ প্রয়োগ করা হয় তবে কাগজের উপরে একটা দাগ বসে যাবে, যা পরবর্তীতে ব্লেন্ডিং এবং স্কেচ করার সময় সমস্যা তৈরি করবে। চিত্রকলায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্রপারি অথবা কাপড়ের ভাঁজ অঙ্কন করা। ড্রপারি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে দয়া করে আমাকে কমেন্টে বলুন। এখানে আমি চারকোল পেন্সিল ব্যবহার করেছি। আলো ছায়া তৈরি করার জন্য আমি কিছু জায়গা স্কেচ ছাড়া রেখে গেলাম। এখানে ব্লেন্ডিং করার জন্য আমি তুলো ব্যবহার করেছি। খুব জোরে চাপ দিয়ে ব্লেন্ডিং করা যাবে না। আলোর অংশটা ফুটিয়ে তোলার জন্য আমি নিটেবল রেজার ব্যবহার করেছি। শরীরের অংশ যখন স্কেচ করা হয় তখন আলোর উৎস খেয়াল রাখতে হবে।
কাপড়ের ধরন বুঝে গ্রাফারির ধরনও পরিবর্তন হয়। ব্লেন্ডিং এর মাধ্যমে কাপড়ে আলো ছায়া ফুটিয়ে তুলতে হবে। তবে আমি বলবো ব্লেন্ডিং স্ট্যাম্প ব্যবহার করার জন্য। ব্লেন্ডিং করার পর পুনরায় অন্ধকার অংশটা ফুটিয়ে তুলতে হবে।